তৃণমূল বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি এবং একই সঙ্গে তার জিএলএড কলেজ বিএড কলেজ সেখানেও পৌঁছে গিয়েছেন সিবিআই তদন্তকারী অফিসাররা। যেরকম জানা যাচ্ছে সিবিআই অফিসাররা বলছেন এই জাফিকুল ইসলাম তৃণমূল বিধায়ক তার বাড়ির একটি মাত্র ঘরেই তিন চারটি জায়গায় ব্যাগের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখা ছিল। এখনো বাড়িতে তিন চারটি ঘর রয়েছে, যে ঘরে তল্লাশি চালানো হয়নি সেই সমস্ত ঘরেও তল্লাশি চালানো হচ্ছে। সিবিআই সূত্রে এমনই খবর, ইতিমধ্যে একটি বাড়ির তিনটি জায়গায় ব্যাগ থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা মিলেছে, এত পরিমাণ টাকা মিলেছে, টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। এই টাকার পরিমাণ কত তা এখনো পর্যন্ত সিবিআই এর তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। এই মুহূর্তের বড় খবর, ডোমকলে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তার বাড়িতে লক্ষ লক্ষ টাকা মিলেছে, এটাই প্রথমবার নয় আপনাদের মনে থাকবে। এই নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে শুরুতে পার্থ চট্টোপাধ্যায়, ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়িতে এভাবেই রাশিকৃত টাকা উদ্ধার হয়েছিল, সেখানেও টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছিল এবং তার এই বেলঘরিয়ার বাড়ি থেকে সব মিলিয়ে প্রায় 21 কোটি এবং তার দুটো বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার করেছিলেন সিবিআই তদন্তকারী অফিসাররা। সেই থেকে শুরু এবং যেভাবে নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে এই টাকার ছবি, রাশিকৃত টাকার ছবি স্পষ্ট হয়েছিল একেবারে শুরু থেকে, এবং আজ দমকলে তৃণমূল বিধায়ক তার বাড়ি থেকেও লক্ষ লক্ষ টাকা মিলেছে প্রকাশ সিনহা রয়েছেন, এবং একই সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন একেবারে মুর্শিদাবাদ থেকে। রাজীব, সকাল থেকে তুমি যেরকম জানাচ্ছিলে একই সঙ্গে বাড়ি এবং কলেজ দু জায়গায় চলছিল তল্লাশি, আর এবার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা মিলেছে, তুমি রয়েছে ঘটনাস্থলে, দেখাও আমাদের। এখন এই যে বাড়ি রয়েছে জাফিকুল ইসলাম বাড়ির সঙ্গে সংলগ্ন যে কার্যালয় ছিল, বাড়ির ভিতর থেকে 24 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং সে কথা সরাসরি জাফিকুল ইসলাম স্বীকার করেছেন। তিনি দাবি করছেন যে এই টাকা জমি বিক্রির টাকা। সিবিআই আধিকারিকদের তারা সমস্ত নথিপত্র দেখিয়েছেন, কিন্তু সিবিআই আধিকারিকরা মানতে চাননি এবং তারা বলেন যে এই টাকা যদি জমি বিক্রির টাকা হয়, ক্যাশ এভাবে বাড়িতে রাখা যায় না, ব্যাংকে রাখতে পারতেন, এটা সেই না রাখাতে সিবিআই আধিকারিকরা এই টাকা বাজেয়াপ্ত করবেন বলে সিদ্ধান্ত নেন এবং স্থানীয় ব্যাংক থেকে টাকার গোনার যে মেশিন সেই গোনার মেশিন নিয়ে আসা হয়। মিনিট 15 সেই মেশিনে টাকাটা গোনা হয় এবং এখান থেকে মেশিন নিয়ে আবার ব্যাংকে ফিরে যায়। এবং এই যে টাকা 24 লক্ষ টাকা যেটা এখান থেকে বাজেয়াপ্ত হয়েছে, সেই বাজেয়াপ্ত হওয়ার টাকা কিন্তু সরাসরি জাফিকুল ইসলাম তিনিও কিন্তু স্বীকার করছেন এবং তিনিও স্বীকার করেন যে এই টাকা তার টাকা এবং তিনি নথি দিয়ে পরবর্তীকালে সেই টাকা তিনি ফেরত পাবেন, এই দাবি তিনি করছেন। কিন্তু সিবিআই এর পক্ষ থেকে আর সরাসরি এখন পর্যন্ত কিছু না বলা হলো এই টাকা যে তারা একেবারে ইয়ে করছেন, তারা এই টাকা বাজেয়াপ্ত করছেন সেটা কার্যত এখন তার কাগজপত্র যেগুলো রয়েছে তারা টাকাটা গোনার প্রক্রিয়া শেষ হয়েছে এবং এই টাকা তারা বাজেয়াপ্ত করে এখান থেকে নিয়ে যাবেন এবং আরও কিছু নথিপত্র এখান থেকে নিয়ে যাবেন। এবং তারা এই মুহূর্তে একটি দল তাদের এখানে জাফিকুল ইসলামের বাড়িতে রয়েছেন এবং আরেকটি জাফিকুল ইসলামের যে এডুকেশনাল হাব রয়েছে সেই এডুকেশনাল হাবে কিন্তু আরেকটি দল রয়েছে, সেখানেও তারা তল্লাশি চালাচ্ছেন এবং একাধিক ফাইল ইতিমধ্যেই তাদের নজরে এসছে, যে ফাইলগুলোই তারা মনে করছেন যে সেই সমস্ত ফাইলগুলো বাজেয়াপ্ত করা দরকার এবং সেই সমস্ত ফাইলের ইতিমধ্যেই কিছু তারা ফটোকপি করছেন এবং কিছু তারা বাজেয়াপ্ত করতে পারে, এটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। দু জায়গায় কিন্তু তল্লাশি অব্যাহত রয়েছে, বাড়ি এবং তার যে এডুকেশনাল হাব দু জায়গাতেই অব্যাহত রয়েছে তাদের তল্লাশি, এবং একই সঙ্গে সিবিআই এর পক্ষ থেকে যে তল্লাশি চলছে সেই তল্লাশিতে তাদের সহযোগিতা রয়েছে বলে বিধায়কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং তিনি বলছেন যে তাদের যা যা চেয়েছেন তারা তাদেরকে দিচ্ছেন। এবং সিবিআই আধিকারিকরা প্রায় 6 ঘন্টা পেরিয়ে গেল, এখনও জাফিকুল ইসলামের বাড়িতেই রয়েছেন, ডোমকল থানার পদস্থ পুলিশ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং তার যে সমস্ত কর্মী সমর্থক যারা রয়েছেন কিন্তু সকাল থেকেই তারা ভিড় করে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে বারবার এখানে জমায়েত কিন্তু হটিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আশপাশে প্রচুর লোক রয়েছেন, ডোমকল থানার পুলিশ আধিকারিক তারাও কিন্তু এখানে মজুদ রয়েছেন এবং যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার ব্যবস্থা করা হচ্ছে। এবং এখানটায় তার পরিবারের লোকজন যে সিবিআইয়ের সঙ্গে যে তল্লাশি চলছে সেই তল্লাশিতে তারা সহযোগিতা করছেন, কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে এখনও যে আধিকারিক রয়েছে দুটো জায়গায় কিন্তু সমান তালে তল্লাশি কিন্তু জারি রয়েছে, কোনো জায়গায় তল্লাশিতে ছেদ দেওয়া হয়নি বা কোনো বিরতি দেওয়া হয়নি, একটা না প্রায় একেবারে রাজীব এখনো পর্যন্ত তল্লাশি চলছে। টাকা গোনার মেশিন নিয়ে সিবিআই আধিকারিকরা ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তার বাড়িতে লক্ষ লক্ষ টাকা মিটেছে, সেই টাকা গোনার কাজ চলছে।